বাংলায় একটা প্রবাদ বেশ প্রচলিত, চোখের আড়াল মানেই মনের আড়াল। তবে সেই প্রবাদকে মিথ্যা প্রমাণ করলেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। বাংলাদেশ দলের প্রতি তার ভালোবাসা টান ফুটে উঠেছে আরও একবার। নিজ দায়িত্ব থেকে বিদায় নিয়েও ডোনাল্ড মনে রেখেছেন বাংলাদেশকে। শুধু মনেই রাখেননি, আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পুরো বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন এই সাউথ আফ্রিকান। শরীফুল, তাসকিন, মুস্তাফিজ সহ বাংলাদেশের বিশ্বকাপগামী পুরো দলের অফিসিয়াল ফটোশুটের একটি ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে ডোনাল্ড লিখেছেন, অল দ্য বেস্ট ফর বাংলাদেশ টাইগার্স, হোপ ইট গোজ ওয়েল অ্যাট দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশ দলের জন্য শুভকামনা, আশা করছি টি টোয়েন্টি বিশ্বকাপ ভালো কাটবে। বাংলাদেশ দলের ফিল্ডিংয়ের সময় বাউন্ডারির পাশে বসে থাকা কিংবা ঘুরে ঘুরে পেসারদের কাছে গিয়ে তাদের টিপস দিচ্ছেন ডোনাল্ড। বাংলাদেশ দলের দায়িত্বে থাকাকালীন এমন দৃশ্য দেখা যেত হরহামেশাই। নিজের কোচিং টেকনিক তো বটেই, ডোনাল্ডের ব্যক্তিত্বও মুগ্ধ ছিল এদেশের ক্রিকেট সমর্থকরা। স্বাস্থ্যকর অল টাইম হানি কম, সব সময় অল টাইম হেলদি লাইফ। নিপাট ভদ্রলোক ডোনাল্ড যতদিন বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন, চেষ্টা করে গেছেন নিজের সেরাটা দিয়ে মুস্তাফিজ, শরীফুল, তাসকিন, হাসান মাহমুদদের গড়ে তুলতে। নিজ দায়িত্ব শেষে ফিরে যাওয়ার সময়ও জানিয়ে গিয়েছিলেন টাইগারদের জন্য সবসময় খোলা থাকবে তার দরজা। এমনকি টাইগার পেসারদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে তার, যখন ইচ্ছা চাইলেই তার সাথে নিজেদের সমস্যা নিয়ে কথা বলতে পারবেন তাসকিন মুস্তাফিজরা। বিদায়বেলায় অনেকে অনেক কথা বলে যান, সময় গেলে দেখা যায় সবাই নিজের জীবন আর ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তবে ডোনাল্ড মনে রেখেছেন বাংলাদেশকে, নিজের শিষ্যদের প্রতি তার টান আর ভালোবাসা আরও একবার মুগ্ধ করেছে সবাইকে। ডোনাল্ডের এমন ভালোবাসার জবাব বাংলাদেশি সমর্থকরাও দিচ্ছেন ভালোবাসা দিয়েই। ডোনাল্ডের পোস্টের নিচে কমেন্ট বক্সে স্মৃতিচারণ করতে করতে সবাই ভালোবাসা জানাচ্ছেন সাউথ আফ্রিকান এই গ্রেটকে। বাংলাদেশ দলের প্রতি তার এমন শুভেচ্ছা বার্তা নিশ্চয়ই আসন্ন বিশ্বকাপে ভালো করার রসদ যোগাবে বাংলাদেশ দলকে, বিশেষ করে পেস বোলিং ইউনিটকে। তাসকিন মুস্তাফিজ, শরীফুলদের আগুনে পারফরমেন্সে ভালো করবে বাংলাদেশ দল, এমনটাই প্রত্যাশা সবার। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।